ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও একটু ভালো করতে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বেস্ট একটা এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট, যেখান থেকে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা, এটা একদমই সত্যি কথা। কারণ আমরা যারা মাইনিং এয়ারড্রপ প্রজেক্টে এই পর্যন্ত কাজ করে আসছি, তারা কিন্তু জানি অনেক মাইনিং প্রজেক্ট যেগুলোতে কাজ করছি সেগুলোতে উইথড্রো দিয়েছি, আমরা পেমেন্ট পাইছি। ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে ওমেগা নেটওয়ার্ক থেকেও কিন্তু পেমেন্ট পাইছি। সো মানে নিশ্চিন্তে আপনারা এখানে কাজ করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও, যে সমস্ত অ্যাপ রিভিউ নিয়ে আসা হয়, সবগুলো বেছে শুনে দেখে তারপরে ভালোভাবে এটাকে নিয়ে যাচাই বাছাই করে তারপর ভিডিও করা হয়। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে দিয়ে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হয় সবগুলোই ফ্রিতে ইনকাম করার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা প্রজেক্টে কাজ করবেন, তাহলে আপনি মাস শেষে ভালো একটা পরিমাণের প্রফিট করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আজকে আমরা কথা বলতেছি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইমোটা এয়ারড্রপ। এই ইমোটা হচ্ছে একটা এক্সচেঞ্জার, ঠিক আছে? তো তারা এই এক্সচেঞ্জার থেকে আমাদেরকে মাইনিং করার সুযোগ দিচ্ছে এবং এটা কিন্তু সাথে সাথে KYC কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন অ্যান্ড আপনি সাথে সাথে KYC করবেন এবং সাথে সাথে KYC ভেরিফাইটা হয়ে যাবে। আর এখানে কীভাবে মাইনিং স্পিড বাড়াবেন এবং এখানে কীভাবে আপনি মাইনিং করবেন এবং এখানে আপনি প্রতিটা রেফারের জন্য 5 BUSD পাবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও থাকছে, তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, নাহলে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কমেন্ট করবেন যে ভাই আপনি তো বলছেন এটা তো হলো না, আমি তো পেলাম না। তো আসলে এরকমটা হয় কখন, যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, না দেখেই কাজ করা শুরু করে দেন তখন। তো ফ্রেন্ডস, চলুন সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা লিঙ্ক আছে, টুডে অফার লিঙ্ক অথবা অ্যাপ লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্ক দুইটার যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল, এই ইনস্টলের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। ইনস্টলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই অ্যাপসটি, ইমোটা অ্যাপসটি ইনস্টল হচ্ছে, ঠিক আছে? ইনস্টল হচ্ছে, তো একটু অপেক্ষা করবেন যতক্ষণে ডাউনলোড হয়। তো অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন ওপেন বাটন, ঠিক আছে? এই ওপেন বাটনটা, তো সিম্পলি কী করবেন, এই ওপেন বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ইমোটার যে লোগোটা আছে সেটা শো করবে। দেন একটু অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে অ্যালাউ করতে হবে। এই যে অ্যালাউ বাটনটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। অ্যালাউ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারা আপনাকে আপনার ফোনের ব্রাউজারে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনাকে আপনার ফোনে যে জিমেইল আছে সেই জিমেইলটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ফোনে যেহেতু অনেকগুলো জিমেইল আছে তাই শো করতেছে, তো আপনারা আপনাদের ফোনের জিমেইলটা সিলেক্ট করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো সিম্পলি কী করবেন, আপনারা এই যে ওটারা নামের যে অপশনটা আছে ওটারা, সিম্পলি ওটারার উপরে ক্লিক করে দেবেন। ওটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন তাদের কিছু এগ্রিমেন্ট আছে, চুক্তি আছে, এগুলো লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন নাও পড়তে পারেন। দেন আপনি সিম্পলি কী করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে না, এটার উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আবারও আপনি কী করবেন, কন্টিনিউ বাটনটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবারও আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো সিম্পলি আবারও কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সর্বশেষে। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ টু মাইন, ঠিক আছে, ডায়মন্ডের মতো দেখাচ্ছে, তো এই ট্যাপ টু মাইন্ডের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার মাইনিংয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন 0.1 ওটারা, ঠিক আছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদের এরকম মাইনিংটা শুরু হয়ে যাবে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন টাইম, এই টাইমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যখনই এই টাইমটা কমে 0.0 হয়ে যাবে তখনই আপনাকে এখানে আবার একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই ইন্টারফেস আপনার যখন আসবে তখন কিন্তু আপনাকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা রেফারেল কোড, ঠিক আছে, সেই কোডটা আপনাকে কপি করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা,
এই পপআপটা শো করছে এই জায়গাটার মধ্যে আপনি ক্লিক করে এখানে রেফার কোডটা সুন্দর করে বসায় দেবেন। তারপরে আপনি এই যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু 5 BUSD এটা বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। দেন আপনারা কী করবেন, সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তারা বলবে ইউ হ্যাভ অ্যাপ্লাইড দ্য রেফারেল কোড। হ্যাঁ, এরকম যে ভিডিওটি এই যে কোডটা আছে এরকম একটা কোড আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেই কোডটা এখানে লেখা আসবে এবং এইভাবে একটা লেখা আসবে। আপনারা কী করবেন, সিম্পলি এই যে ভিউ লেটার এখানে ক্লিক করে দেবেন। দেন এখন কাজ হচ্ছে আপনার KYC-টা করা। আপনি এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আপনার আপনার মাইনিং কীভাবে করবেন সেটাও জানতে পারছেন। এখন কথা হচ্ছে কীভাবে আপনি এখানে KYC করবেন। তো KYC করার জন্য আপনারা ভিউ মোড়ে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে উপরে KYC 0 দেখবেন, ঠিক আছে? এখানে KYC কিন্তু 2 লেভেলে করতে হয়। তো কীভাবে আসলে আপনারা ভয় পেয়েন না, ঝামেলা না, একদম সহজ। তো আপনারা এই KYC 0 যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন যে আপগ্রেড, এই যে আপগ্রেড, তো সিম্পলি কী করবেন এই আপগ্রেডের উপরে ক্লিক করে দেবেন। আপগ্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন কান্ট্রি কোড প্লাস আপনার ফোন নাম্বার, ঠিক আছে? এই যে কান্ট্রি কোড প্লাস আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনারা প্রথমে কী করবেন, এই যে কান্ট্রি কোডটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যেই কান্ট্রিতে আছেন না কেন সেই কান্ট্রিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি বাংলাদেশে আছি, তাই সার্চ বারে এখানে ট্যাপ করে এখানে ক্লিক করে আমি বাংলাদেশ লিখব। এই যে বাংলাদেশ BNG লেখার সাথে সাথেই কিন্তু চলে আসে। তো আমি কী করবো, সিম্পলি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবো, আপনারা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার যে ফোন নাম্বারটা আছে, ঠিক আছে, ওই নাম্বারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কোথায় দিতে হবে, আপনি যখন কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন দেন আপনার সামনে এরকমই চলে আসবে। এখানে আপনার কান্ট্রিটা শো করবে, এই যে এখানে আপনার কান্ট্রিটা শো করবে। দেন আপনাকে এখানে আপনার নাম্বারটা বসাই দিতে হবে। বসাই দেওয়ার পরে যখন আপনি কন্টিনিউতে দিবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে একটা OTP কোড দিতে হবে। এই OTP কোডটা আপনি যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাতে তারা পাঠিয়ে দিয়েছে। তো আপনি নাম্বারের SMS-এ গিয়ে, ঠিক আছে, সেখান থেকে এই যে OTP কোডটা আছে সেই OTP কোডটা এনে বসাই দেবেন। এই যে আমি বসাই দিছি। তো আপনারা কী করবেন, সিম্পলি এই OTP কোডটা, ঠিক আছে, 6 ডিজিটের মানে 6 সংখ্যার OTP কোডটা আপনার ফোনের SMS থেকে এখানে এনে বসাই দেবেন। দেন আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন সাবমিট। তো আপনারা কী করবেন, এই সাবমিটের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন KYC Level 1 ভেরিফাই সাকসেস। এই যে, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার KYC Level 1 আছে সেটা কিন্তু ভেরিফাই সাকসেস হয়ে গেছে। দেন আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো সিম্পলি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার হচ্ছে আপনাদের KYC 2 এটা ভেরিফাই করার জন্য আপনারা কী করবেন, এই যে সিম্পলি KYC 2 এর উপরে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে দেখতে পাবেন KYC Level 2। তো আপনারা KYC Level 2 এর উপরে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা সিম্পলি এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে বাটনটা আছে এটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করা বলতে হচ্ছে, তারা বলতেছে। তো আপনি কী করবেন, সিম্পলি এই সার্চ বারে ক্লিক করবেন, আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি তাই সার্চ বারে ক্লিক করে আমি বাংলাদেশ লিখলাম, এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সিম্পলি এই জায়গাটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা কিন্তু সবুজ হয়ে যাবে ক্লিক করে দেওয়ার পরে। তো আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে কন্টিনিউ বাটনটা আছে এটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার এই যে KYC Level 2 এটা কী দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, এখানে 2টা অপশন আছে, তারা 2টা অপশন রাখছে। প্রথমে হচ্ছে NID কার্ড, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা, দ্বিতীয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো আপনি আপনার যেটা আছে সেটা দিয়েই আপনি করতে পারবেন। তো সেজন্য কী করতে হবে, আমার যেহেতু NID কার্ড দিয়ে আমি ভেরিফাই করব, তো এই যে আইডি কার্ড অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেন এই যে কন্টিনিউ বাটনটা আছে নিচে এই কন্টিনিউর উপরে সিম্পলি ক্লিক করে দেবো। তো এটার উপরে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে বলা হচ্ছে NID কার্ডের ফ্রন্ট সাইড যে আছে সেটার একটা পিক তুলে দিতে হবে।
আর অবশ্যই এখানে কিন্তু পিকচার আপলোড করলে হবে না, এটা অটোমেটিকলি ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেখানে আপনাকে ছবি তুলতে হবে। তো ফ্রেন্ডস আপনারা কী করবেন, এই যে ক্যাপচার ফটো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন। এই যে উপরে এটা ক্লিক করবেন, আমি দেখাচ্ছি মার্ক করে, এই যে এখানে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার এনআইডি কার্ডটা সুন্দরভাবে রেখে এভাবে একটা ছবি তুলতে হবে। ছবিটা যখন স্পষ্ট দেখা যাবে অবশ্যই কিন্তু ছবি এবং ছবির লেখাগুলো ক্লিয়ার দেখা যায়, এরকমভাবে ছবিটা তুলতে হবে। তো যখন দেখা যাবে তো ক্লিয়ারভাবে, তখন আপনারা কী করবেন, এই যে ক্যামেরা অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন, দেন আপনাদের ছবিটা এখানে তোলা হয়ে যাবে। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার একটা সেলফি তুলতে হবে। সেলফিটা অবশ্যই এখানে যে দেখাচ্ছে মাস্ক পরা, মাস্ক ছাড়া একদম খুব ভালোভাবে তুলতে হবে, খুব মানে এমনভাবে তুলতে হবে যেখানে কোনো অন্ধকার নেই, পরিষ্কার আলো আছে, সেরকম একটা জায়গায় বসে আপনি তুলবেন। তোলার পর জন্য আপনারা কী করবেন, এই প্রসিড টু ক্যাপচারের উপরে ক্লিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল বৃত্তর মতো একটা জায়গা, সেখানে আপনার ফেসটা শো করবে। এবং আপনি কী করবেন, সিম্পলি এই যে ক্যামেরা বা নামের যে অপশনটা আছে ক্যামেরার আইকন, সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে আপনার ছবিটা তোলা হয়ে যাবে, সেলফিটা। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে একটু লোডিং হবে, ঠিক আছে, এরকম একটু লোডিং দেখাবে, তো একটু অপেক্ষা করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা দেখতে পাবেন এই যে তারা লেখাটা লিখে দিছে, উই আর ওয়ার্কিং অন ভেরিফিকেশন প্রসেস, উই উইল নোটিফাই ইউ ওয়েন ফিনিশ, মানে তারা আমাদেরকে নোটিফাই করবে। তো এটা সাকসেস মানে প্রসেসে আছে, ভেরিফিকেশনটা আমরা কাজ কমপ্লিট করছি। দেন এরকম একটা বাটন চলে আসার পরে আপনারা সিম্পলি এই যে কেওয়াইসি টু আছে, এই কেওয়াইসি টু এর উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন কেওয়াইসি টু এটা নিয়ে তারা কী বলতেছে। তারা বলতেছে দ্য প্রোফাইল ইজ বিং রিভিউড, ইফ দ্য রিভিউ প্রসেস টেক্স এ লঙ্গার দ্য এক্সপেক্টেড প্লিজ কন্ট্যাক্ট দ্য সাপোর্ট টিম ফর অ্যাসিস্ট্যান্স। মানে হচ্ছে তারা এই প্রোফাইলে যে কেওয়াইসি লেভেল টুটা আমরা ভেরিফাই করছি এনআইডি কার্ড দিয়ে বা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেটা দিয়ে হোক না কেন, তারা এটাকে রিভিউ করতেছে। দেন তারা কি করবে, এটাকে রিভিউ করার পরে দেখে আমাদেরকে নোটিফাই করবে। তো আমরা সামান্য আমার ক্ষেত্রে কিন্তু কয়েক মিনিটের মধ্যে চলে আসছে, তো আপনারা একটু কয়েক মিনিট অপেক্ষা করবেন। দেন কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার দরকার নাই, কয়েক মিনিট অপেক্ষা করবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ফোনের যে বার আছে, বারে আপনি দেখতে পাবেন এরকম একটা নোটিফিকেশান চলে আসছে। দেন আপনি চলে যাবেন আপনার ফোনের ও ইমোটা যে অ্যাপসটা আছে অ্যাপসটার ভিতরে। আসার পরে আপনি সিম্পলি এই যে মেনু আছে, এই মেনুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই মেনুটা, এই মেনুর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে, এই মেনুর উপরে ক্লিক করে দিবেন। তার আগে আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরে কেওয়াইসি কিন্তু টু চলে আসছে, আমার কেওয়াইসি অন ছিল, কেওয়াইসি টু চলে আসছে, তার মানে এটা সাকসেস হয়ে গেছে। তারপর আপনার এই মেনুর উপরে ক্লিক করে দেবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন এই যে কেওয়াইসি লেভেল ওয়ান অ্যান্ড টু দুটাই কিন্তু অ্যাপ্রুভ, তারা অ্যাপ্রুভ করে দিয়েছে, ঠিক আছে। তো এভাবে আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা চলে আসবেন আপনাদের যে এই যে ওটার নামের অপশনটা আছে এখানে। এবার আমি দেখাবো এখান থেকে কীভাবে আপনি কত ঘন্টা পরে পরে কীভাবে কাজটা করবেন। তো ওটার নামের অপশনে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই যে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইমটা যখন জিরো জিরো হয়ে যাবে তখনই কিন্তু এই জায়গাটার উপরে একটা ক্লিক করে দিতে হবে, এই জায়গাটার উপরে, এই জায়গাটার উপরে ক্লিক করে দেবেন, আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিকলি এখানে স্টার্ট হয়ে যাবে। তো প্রতি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে পরে আপনারা এখানে ক্লিক করতে পারবেন, অবশ্যই এখানে এই জায়গাটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, আপনার মাইনিংটা করবেন। এভাবে আপনি প্রতিবার মাইনিংটা করবেন। এখন হচ্ছে আপনি এখান থেকে কিভাবে রেফার করে ইনকাম করবেন, বিউএসডি যেটা দিচ্ছে প্রতি রেফারে 5 BUSD। তো 5 BUSD এটা কিন্তু অনেক আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে, তো এটাও কিন্তু কম না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন মেনু বার, এই মেনু বারের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসতে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার রেফারের জন্য এখানে 5 BUSD লক আছে, এটা তারা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন তারা কী লিখছে, দ্য ট্রানজ্যাকশন মে বি বিং
প্রসিড বাই ব্লকচেইন প্লিজ ওয়েট, তারা একটু অপেক্ষা করতে বলছে, তো অবশ্যই এখান থেকে তারা এটাকে আনলক করে দেবে। তো আপনি কিভাবে রেফার করবেন, সেই রেফার করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। এই আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের রেফার কোড। এই রেফার কোডটা এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পরে আপনারা যে পপ আপটা শো করছিল অ্যাকাউন্ট করার প্রথম দিকে, যেখানে আপনি রেফার কোড দিতে আমি বলছিলাম, সেই জায়গাটায় আপনার ফ্রেন্ডস যাকে আপনি এই অ্যাপটা লিঙ্কটা দেবেন, অ্যাপসের লিঙ্ক, সে অ্যাকাউন্ট করার পর ওই রকম একটা জায়গা তার পপ আপ শো হবে। তখন সে যদি আপনার এই রেফার কোডটা ওইখানে দিয়ে সাবমিট করে, সেক্ষেত্রে সেও 5 USDT পাবে, আপনিও 5 BUSD পাবেন, সরি USDT না 5 BUSD। তো এটা কিন্তু মূলত রেফার করার সিস্টেম তাদের। তো অবশ্যই আমি যে আপনাদেরকে দেখাইছি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে রেফার কোডটা আমি দেবো, সেই রেফার কোডটা আপনাকে কপি করে ওই পপ আপে শো করবে, সেখানে দিতে হবে, নাহলে কিন্তু আপনিও বোনাস পাবেন না, আপনার মাইনিং স্পিডটাও বাড়বে না। আর আপনারা কীভাবে রেফার করাবেন সেই বিষয়টা আমি দেখালাম। তো ফ্রেন্ডস, এভাবে করে আপনারা এখানে কাজ করেন, এটা খুব ভালো এবং বিশ্বস্ত একটা প্রজেক্ট। এখান থেকে অলরেডি তারা BUSDT দিচ্ছে, BUSD যে কয়েনটা আছে সেটা দিচ্ছে, তাই না, রেফারের জন্য, আর এখানে মাইনিং করার সুযোগও দিচ্ছে। আর যেহেতু এটা একটা এক্সচেঞ্জার, তাদের ওয়ালেট অপশনে আসলে আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের কয়েন আছে, এখানে আপনি ইম্পোর্ট টোকেন, এই যে কোনো কয়েন এখানে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে, যে কোনো নেটওয়ার্ক এখান থেকে সেন্ড করতে পারেন, বাই করতে পারেন, ঠিক আছে, রিসিভ করতে পারেন, সোয়াপ করতে পারবেন। অতএব এটা একটা এক্সচেঞ্জার, এরা মাইনিং করতে দিচ্ছে এবং এটা খুব বিশ্বস্ত প্ল্যাটফর্ম, আর খুব শীঘ্রই এটার উইথড্রো দেওয়া যাবে, মানে যারা মাইনিং করছেন তারা এখান থেকে উইথড্রো পাবেন। তো অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, এটার মাইনিংয়ের যে উইথড্রো আপডেট সেটা নিয়ে আপনাদের মাঝে আসবো। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।